আব্দুল্লাহ মামুন, আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুনাহ করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে? ভাই আব্দুল্লাহ মামুন, সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন, তারা যদি কোনো পাপ চর্চা করেন, কোনো অপরাধ চর্চা করেন, তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে, বিশেষ করে ছোটোবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে, এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় বলা যেতে পারে। অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয়, সেই অভ্যাসটা চলে আসার ভয়, পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে। কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি, শিশুদের মধ্যে এই প্রবণতাটা আরও অনেক বেশি। এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি, অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে, যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে, বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, তাহলে সেটা সঠিক নয়। কারণ ওয়াল্লাহ তাজির ওয়াজরাতান মিসর ওখরা, আল্লাহ তালা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোনো বোঝা বহন করবে না এবং তার প্রভাব তার উপরে পড়বে না, প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে।